কৃষ্ণ ভজন করতে হয়, সময় গেলে কৃষ্ণ নাম করা যায় না। বলছে এই দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশ হইলে নাম লইতে পারবেন একবার প্রেমানন্দ হরি বল। প্রভু গো, আমি সারা জীবন তোমার কাছে কিছু চাইনি, তবে আজ তোমার কাছে কিছু চাইব। বলছে হরিদাস, কি বলছে? এই ধনা দামি এই বিশ্ব ব্রহ্মণ্ডলে যা কিছু আছে হরিদাস সবই তো তোমার। বলছে না প্রভু, আমার মনে একটি বাঞ্ছা হয়েছে, আমি জেনেছি প্রভু তুমি নীলার সম্বরণ করবে, তাই বলছি। বলি এক বাঞ্ছা বহুদিন হইতে
আমি জেনেছি প্রভু তুমি নীলা সম্বরণ করবে, তোমার এই অপ্রকট নীল আমি সইতে পারবো না প্রভু। তাই তোমার কাছে আমার এই নিবেদন প্রভু, বলছে কৃষ্ণ বর কৃপাময়, কৃষ্ণের কাছে তুমি যাহা চাইবে কৃষ্ণ তোমার তাহাই দেবে। তবে নিজে বলছে না, বলছে হরে দাস তুমি যদি চলে যাও এত মত মত হরে নাম কে শোনাবে। বলছে তুমি যদি আমার সঙ্গ সঙ্গ ভঙ্গ করে চলে যাও তাহলে তুমি কৃষ্ণ নাম করলে আমি যতটুকু শান্তি পাই এই নাম আমায় কে শোনাবে। বলছে প্রভু গো এই জগতের কৃষ্ণ ভক্তরা যেভাবে মাতা পিতাকে ছেড়ে চলে যায় আমি সেইভাবে যাব না। আমি কিভাবে যাব জানো প্রভু? বলি হৃদয়ে ধরিব তোমার যুবল চরণ, পদে কৃষ্ণ পদে কৃষ্ণ 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 হরে হরে।
যুগল চার তোমার দুটি কমল চরণ আমার হৃদয়ে ধরে এই বক্ষ মাঝে ধরে আমি যেন শেষের যাত্রা করিতে পারি প্রভু। হরিদাস ঠাকুর আমার প্রভুকে নিজ হাতে বসিয়ে প্রভু মুখমণ্ডল দর্শন করছে। নিজ মুখী নিজ নেত্র দুই ভিঙ্গ প্রভু মুখপদ্ম দিয়ে বলছে, হরি নয়ন হরি নয়ন তুই জন্মের মতো দেখে যা, আর কি দেখা হয় না না হয়। নয়নকে বলছি তুই জন্মের মতো দেখে যা, আর কি দেখা হয় না না হয়। আর মুখে শুধু শ্রীকৃষ্ণ চাই তন্ন শব্দ বলে বারে হরিদাস ঠাকুর আমার এসেছিল প্রভুর সঙ্গ ভঙ্গ করে নামের সহিত কৃষ্ণ নাম নিতে নিতে প্রাণ চলে গেল। হরিদাসের মৃতদেহকে নিয়ে প্রভু কাঁদি করে নিয়ে পাগলের মতো নৃত্য করছে আর বলছে, হরিদাস তুমি আমাকে ছেড়ে চলে গেছে। রবীন্দ্রদাস বলছে, প্রভু গো হরিদাস তো সৎকার করতে হবে, সমাধি করতে হবে। বলছে হে বলি হরিদাস বিমানে হরিদাসের মৃত
মধুবনে চহবাইয়া হরিদাসের মৃত তনুকে সমুদ্রের তীরে নিয়ে গেলেন, প্রভু আমার নিজ হাতে সমাধি করেছেন। দেখবেন এই জগতের অনেক সন্তান আছে যা মাতা পিতার জন্য করে না, আর প্রভু আমার ভক্তের জন্য নিজ হাতে সমাধি করেছেন। সেই গঙ্গার জলে স্নান করাই হরিদাস ঠাকুর কোনোদিনও গঙ্গাতে পদস্পর্শ করেনি। কেন জানেন? হরিদাস ঠাকুর মনে মনে ভাবতেন, আমার পদস্পর্শে যদি গঙ্গা অপবিত্র হয়ে যায় তাই কোনোদিন গঙ্গাতে পদস্পর্শ করেনি। আর আমার প্রভু বলছে, হরিদাস অমৃত তনু যেদিন হইতে গঙ্গার জলে স্নান করাইল সেদিন হইতে এই গঙ্গা মহাতীর্থ হল। আমি তাই বের হইব। সমুদ্রে জলে স্নান করাই জগন্নাথের প্রসাদী বস্ত্র দিয়া বরণ দিলেন, প্রসাদী চন্দন দিলেন, সমাধির আবরণ দিলেন। এইবার চৌদিকে ঘিরে ঘিরে কৃষ্ণ নাম করছে। কবিত্রদার বলছে, প্রভু গো হরিদাসের তো সমাধি হলো, হরিদাসের বৈষ্ণব সেবা দিতে হবে। রাধে রাধে তাই প্রসারীদের দ্বারে দ্বারে গিয়ে প্রভু আমার ভক্তের জন্য আচল পেতে ভিক্ষা চাইছি। এখন ভক্তের জন্য ভিক্ষা করছে প্রসারীদের দ্বারে দ্বারে গিয়ে। জয় রাধে। একটি কথা বলি গো বাবা, আমরা রাম মন্দির সম্প্রদায় লীলা করলেও কৃষ্ণ কথা বললেও আমরা ভিক্ষা করি না, কিন্তু একটি কথা আছে, হরিদাস ঠাকুরের এই নির্যাতটুকু আলোচনা করলে ভিক্ষা না করলেও অপরাধ হবে। কেননা মহোৎসবের জন্য আগামীকালকে মহোৎসব আপনাদের এই মির্জা বাজারে, তাই যে যাহা পারেন একটুখানি ভিক্ষা দেবেন। এই টাকা দিয়ে আগামীকালকে আপনারা এই এলাকাবাসী সবাই প্রসাদ পাবেন। কে দিবেন আমায় একটু ভিক্ষা? গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল হরিবল, রাধে Oh,
সবাই মিলে একটু নাম করবেন। আমাদের এই কমিটির সেক্রেটারি দাদা সাধন দাকে বলছি, একটু আসরে আসবেন। সাধন দা আপনি একটু আসরে আসবেন। নাম করুন, নাম করুন, নাম করুন। এই যে আপনারা সবাই হরিদাস ঠাকুরের নিজাম পালাটক শ্রবণ করেছেন, সবার মঙ্গল হবে। আর এই যে ভিক্ষার টাকাটা দিচ্ছেন, আমি কমিটির সেক্রেটারি দাদাকে দিয়ে দিচ্ছি, এই টাকাটা যেন আগামীকালকে মহাপ্রসাদের কাজে লাগে। সবাই প্রসাদ পাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।
Krishna